সিরিয়ায় বিষাক্ত গ্যাস হামলায় 58 জন নিহত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে সম্ভাব্য বিষাক্ত গ্যাস হামলার কমপক্ষে 58 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 11 জন শিশুও রয়েছে। মঙ্গলবার ইদলিবের খানশেন শহরে এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। মনিটর ও মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী অথবা রাশিয়ান জেট এই হামলা চালিয়েছে। এরপর শ্বাসরুদ্ধ হয়ে এসব মানুষের মৃত্যু হয়। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে সিরীয় সরকার। ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তর বলেছে গ্যাস হামলায় নিহতের সংখ্যা শতাধিক হতে পারে, এছাড়া আহত হতে পারে আরও শত শত মানুষ। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে গ্যাস হামলার পর শিশু ও প্রাপ্তবয়স্করা নিস্তেজ হয়ে পড়ে আছে। এদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন, অনেকের মুখ দিয়ে ফেনা বের হয়ে আসছে। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক, এদের মধ্যে 11 জন শিশু রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। PDSO